আগামী 25 জানুয়ারি ভারতে মুক্তি পেতে যাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বলিউড সিনেমা ফাইটার। ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমার ট্রেলার মুক্তি পেতে নিন্দার ঝড় উঠেছে পাকিস্তানে। ফাইটার সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা করে পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির মন্তব্য করে জানান, বর্তমানে কিছু শিল্পী আছে যারা মানুষকে দুই দেশের মধ্যে সমস্যাকে তুলে ধরে নেতিবাচক বার্তা দিতে চাচ্ছেন। এর প্রতিক্রিয়ায় এই অভিনেত্রীকে কড়া জবাব দিয়ে সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান, হানিয়া আমিরও ভারত বিরোধী সিনেমাতে অভিনয় করেছেন। ভারতীয় তারকাদের ভারত বিরোধী সিনেমা নিয়ে কোনো সমস্যা না থাকে পাকিস্তানের তারকাদের সমস্যা কেন হচ্ছে তা তিনি জানতে চান। জানা যায় কেবল হানিয়া আমির নন, ফাইটার সিনেমার ট্রেলার দেখে পাকিস্তানের আরও একাধিক তারকা এর বিরোধিতা করেছেন। তারা জানান, ভারত সিনেমার মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছেন।